আমারে যারা পড়াইতে পারে, আমি জাতের জুতা বহন করার যোগ্যতা রাখি না, এরকম বড় বড় আলেম এই মাহফিলের মধ্যে বসা আছে, কোন সুবহানাল্লাহ, অনেক কমেছে। আগে তো খালি কইতো কাফের, ও কাফের, সে কাফের, পরে যে কাফের মনে না করে সেও কাফের, ওই কাফের মরলে পরে কবরে যে ঘাস হয় সেই ঘাস যে গরু তৈরি খায় সে গরুও কাফের। গরিব মানুষ, শুকনা মানুষ, আমি যেন কোনো দলের সামনে পড়ি না, আমার একটু বাড়ি তুমি পুষাই দাও, এই বলিয়া মারামারি সারা বাজারে মায় দোকানের গলি দিয়ে আসতে বাইর হয়েছে যেন কেউ না দেখে, কিন্তু কপাল খারাপ, দুই দিক দিয়ে দুইজন আছে দুই হাত ধরছে, একজনে বলে এই বেটা কি বল আমি কিন্তু দল নিন তুই কি, ওই হাত যে ধরছে সে কয় আমি কিন্তু জল নিন, সাবধান হয়ে কথা বলবি তুই কি। যুবক ছেলে কয় ভাই আল্লাহর কসম আমি মোটে নামাজই পড়ি না। ওলামাদের ব্যাপারে বলবো, ওলামা হাজারাত আপনারা হচ্ছেন দ্বীনের আমানত আপনাদের কাছে, আলহামদুলিল্লাহ এই মাহফিলে আমি যদি হাত উঁচু করতে বলি কয়েক হাজার আলেম ওস্তাদ এখানে আছে, এমনকি মাহফিলের ভিতরে মঞ্চে জায়গা দেওয়া তো সম্ভব না, আমারে যারা পড়াইতে পারে, আমি জাতের জুতা বহন করার যোগ্যতা রাখি না, এরকম বড় বড় আলেম এই মাহফিলের মধ্যে বসা আছে, কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি ওলামাদের খেদমতে আরজ করব, আসুন আমরা এক হই, ন্যাক হই, ঐক্যবদ্ধভাবে গোটা জাতিকে সহিহ রাহনুমাই দেওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদের দেন, জোরে কোন আমিন। ওলামাদের মধ্যে গালাগালি দেওয়া, ফতোয়াবাজি করা, এগুলি বন্ধ করে দিতে হবে, এগুলো আগের থেকে অনেক কমছে, ঠিক কিনা কর, কোন কমছে কিনা, আলহামদুলিল্লাহ অনেক কমেছে। আগে তো খালি কইতো কাফের, ও কাফের, সে কাফের, পরে যে কাফের মনে না করে সেও কাফের, ওই কাফের মরলে পরে কবরে যে ঘাস হয় সেই ঘাস যে গরু তৈরি খায় সে গরুও কাফের। আবার সিলেটে আছে দল লিন আর জল লিন নিয়ে ঝগড়া, হায় রে কপাল, এমন ঝগড়া দল লিন আর জল লিন, কোন কেয়ামতে কি আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি দল লিন না জল লিন, কোন জিজ্ঞেস করবে নাকি। একজন পীর সাহেব মার খাইলেন, জম্মের মার খাইলেন, উনি দল লিনের পক্ষ, জল লিন ওলারা পিটাইছে, তারপরে পীর মার খাইলে মুরিদদের অবস্থা কি হয় তা তো বোঝেন, পরের দিন হাট বাড়ছিল মারামারি লাগে, এ বলে তুমি কি কয় আমি দল লিন, আমি তো জল লিন, পিঠের উপরে দিল বসায় হাট বারের মার, লোকেরা কয় ভাই তুমি আমার ধামাটা ধরো আমার কিলটা দিয়ে আসে। একটা শুকনা শুকনা ছেলে সে বলতেছে আল্লাহ আমি যেন কেউ, আমি গরিব মানুষ, শুকনা মানুষ, আমি যেন কোনো দলের সামনে পড়ি না, আমার একটু বাড়ি তুমি পুষাই দাও, এই বলিয়া মারামারি সারা বাজারে মায় দোকানের গলি দিয়ে আসতে বাইর হয়েছে যেন কেউ না দেখে, কিন্তু কপাল খারাপ, দুই দিক দিয়ে দুইজন আছে দুই হাত ধরছে, একজনে বলে এই বেটা কি বল আমি কিন্তু দল নিন তুই কি, ওই হাত যে ধরছে সে কয় আমি কিন্তু জল নিন, সাবধান হয়ে কথা বলবি তুই কি। যুবক ছেলে কয় ভাই আল্লাহর কসম আমি মোটে নামাজই পড়ি না, তারা দল লিন আর জল লিন কি, সামান্য সামান্য জিনিস নিয়ে ফতোয়াবাজি করার, গালাগালি করার কোনো মানে হয় না। ওলামায়ে কেরামদেরকে আজ এগিয়ে আসতে হবে, নেতৃত্ব হাতে নিতে হবে, বাংলার জনগণ তাকিয়ে আছে ওলামাদের দিকে, কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। তবে একটা ষড়যন্ত্র থেকে আমি জাতিকে হুঁশিয়ার করে দিতে চাই, সেটা হলো অনেক লোক আমাদের দেশে বিদেশ থেকে আসেন, নামের আগে ওলিয়ে কামেল লেখেন, আওলাদে রসুল লেখেন, হেদায়ে মিল্লাত লেখেন, আমার দেশে নসিহত করতে আসেন, কিন্তু নিজের দেশে বাবরি মসজিদ যখন ভেঙে গেল একটা টু শব্দ করার সাহস হয় না, আদমে বোম্বাই, কর্ণাটক, দিল্লি, মাদ্রাস, আহমেদাবাদ, ক্যালকাটা, আসাম, মুর্শিদাবাদ, হাজার হাজার মুসলমানের রক্তের বন্যা বয়ে যায়, কংগ্রেসের পা চাটা উলাম বাংলাদেশে ওলিয়ে কামেল হিসেবে আমরা মেনে নিতে পারি না। যদি বাপের ছেলে হও তাহলে ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়ায় বলো নর পশুরাও, ওটা নরসীমা না, নর পশু, আমরা খুশি হতাম যদি বলতে পারতেন তোমার এই পার্লামেন্টে জিন্দগিতে আর একটা মুসলমান আসবে না, যতক্ষণ 24 ঘন্টার ভেতরে এই মসজিদ যদি বানায় না দাও বাবরি মসজিদ। বাপের বেটা হও, নিজের দেশে কথা বলো, আমার দেশে অলির অভাব নাই, আলমের অভাব নাই, আজ মানুষকে ফাঁকি দেওয়া, প্রতারণা করা বা ট্রাস্ট করা হবে না, বরং টাকা দিয়ে আমার দেশের রাজনীতির ভিতরে তারা নাক গলাতে আসে, ঠিক কিনা কর, জোরে বলেন ঠিক কিনা। ইন্ডিয়ার এই ষড়যন্ত্র থেকে গোটা জাতিকে এবং ওলামায়ে কেরামকে আমি সচেতন করে দিতে চাই। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন ষড়যন্ত্রের হাত থেকে বেঁচে এই বাংলাদেশকে
আল্লাহর কোরআনের রাষ্ট্রে যেন পরিণত করে দিতে পারি, এ তৌফিক যেন আল্লাহ দেন, জোরে কোন আমিন।